আসসালামু আলাইকুম, আমি ভাবনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট ব্রেড পিজা। যাদের হুটহাট পিজা খেতে ইচ্ছে হয় তারা খুব সহজেই চটজলদি এই পিজাটা তৈরি করে খেতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় কিন্তু একেবারে পারফেক্ট একটা রেসিপি। চলুন কথা না বাড়িয়ে আজকে দারুণ মজার ব্রেড পিজার রেসিপিটা দেখে নেই। রেসিপিটা দেখার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চটজলদি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিন। এতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ব্রেড পিজা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে দুইটা পাউরুটি। আমি এখানে দুই পিস পাউরুটি নিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান সেক্ষেত্রে এখানে পাউরুটির পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবেন। এখন এই পাউরুটির মধ্যে আমি পিজা সসটা স্প্রেড করে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ধরনের টমেটো সস অথবা পিজা সস কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি ইনস্ট্যান্ট পিজা সসটা ব্যবহার করছি, যেটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, কাইন্ডলি সেখান থেকে দেখে নেবেন। পিজা সসটাকে খুব ভালোভাবে ব্রেডের চারপাশে ছড়িয়ে দেবেন। সসের পরিমাণটা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে আমি পরিমাণ একটু বাড়িয়ে দিলাম। সস বেশি দিলে কিন্তু আপনার এই পিজাটা খেতেও ভালো লাগে। সসটা দেওয়া হয়ে গেলে এর উপরে আমি রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে দেবো। আপনারা যে কোনোভাবে এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারবেন, চাইলে রান্না করা যে ঘরে মুরগির মাংস তরকারি আছে ওটা ব্যবহার করতে পারবেন, অথবা পিজা তৈরিতে আমরা যে চিকেনটা ঠিক যেভাবে রান্না করি ওইভাবে ওই চিকেনটাকে রান্না করতে পারবেন। তো এই চিকেন রান্নার রেসিপি আমার চ্যানেলে অলরেডি চার পাঁচটা আছে, লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি সেখান থেকে দেখে নেবেন। খুবই সহজে চিকেনগুলো রান্না করা। তো পরিমাণ মতো চিকেন দিয়ে উপরে আমি কিছু ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একেবারে অপশনাল, ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে কোনো সমস্যা নেই, শুধু পেঁয়াজ কুচি দিলেও চলবে। দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এখন উপরে কিছু অরিগানো আর চিলি ফ্লেক ছিটিয়ে দিয়ে এটাকে চলে যাব সরাসরি চুলাতে বেক করার জন্য। আজকের এই পিজাটা কিন্তু আমি চুলাতে বেক করব। এজন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দুটো পাউরুটি আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে ঢাকনার যে ছিদ্র আছে ওটা আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিটের মতো এই ব্রেডগুলোকে আমি বেক করে নেব। এর চেয়ে বেশি বেক করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অথবা যদি দেখেন আপনাদের চিজটা মেল্ট হয়ে গেছে তখনই চুলা থেকে নামিয়ে নিলেই হবে। এর চেয়ে বেশি ভাজতে গেলে কিন্তু আপনার পাউরুটি কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো আমার পিজাটা হয়ে গেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। দেখলেন তো কতটা সহজ এই ইনস্ট্যান্ট পিজাটা তৈরি করা। হুটহাট পিজা খেতে মন চাইলে কিন্তু এর চেয়ে বেটার অপশন আপনারা আর কোথাও পাবেন না। পিজাটা কিন্তু বাচ্চাদের আর বড়দের কিন্তু অনেক পছন্দ হবে, স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায়। আশা করছি আজকের এই ইনস্ট্যান্ট ব্রেড পিজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।